নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ট্রি লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ গোলাপ ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। তবে গোলাপ ফুল গাছের রোপণ এবং পরিচর্যা কিভাবে করবেন সে সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই ট্রি লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। শীতকাল মানেই বাড়ির বাগানে অথবা ছাদ বাগানে নানা রঙের ফুলের আনাগোনা লক্ষ্য করা যায়, আর সেই ফুলের মধ্যে গোলাপ ফুল গাছ থাকবে না এটা কখনোই হতে পারে না। আপনারা আপনাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে গোলাপ ফুল গাছ কীভাবে রোপণ করবেন, কীভাবে আদর্শ মাটি তৈরি করবেন, কীভাবে সারা বছরব্যাপী পরিচর্যা করবেন, কী কী রোগ পোকার আক্রমণ ঘটে থাকে এই গোলাপ ফুল গাছে, সে সম্পর্কিত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে ধাপে ধাপে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। গোলাপ ফুল চাষের প্রথম যে ধাপটি হচ্ছে, আপনাকে একটি সুন্দর চারা কিন্তু বাছতে হবে গোলাপ ফুল গাছের। আদর্শ চারা কীভাবে কিনবেন? আপনারা নার্সারি থেকে দেখবেন বিভিন্ন ধরনের চারা কিনে আনেন, গোলাপ ফুলের চারা, কিন্তু কিছুদিন পর যেই শীত ফুরিয়ে যায় সেটা কি হয়, সেই চারাটা কিন্তু ধীরে ধীরে মারা যায়। সেই জন্য আপনাদের কিন্তু একটি আদর্শ এবং সুন্দর চারা বাছতে হবে। কারণ গোলাপ ফুল গাছ একটি গাছ যদি আপনারা, আমি যেভাবে বলবো, যদি রোপণ করতে পারেন, আপনার গাছটা কিন্তু সারা বছর খুব সুন্দর গ্রোথ হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ফুল পাবেন গোলাপ ফুল গাছে। আপনারা নার্সারি থেকে যখন গোলাপ ফুল গাছের চারা কিনে আনবেন, তখন সবসময় চারাটার হাইট একটু বড় নেওয়ার চেষ্টা করবেন এবং পুরানো গ্রাফটেড যুক্ত গাছ নেওয়ার চেষ্টা করবেন। কারণ সদ্য গ্রাফটেড গাছ কিন্তু নেবেন না। আপনারা দেখবেন গ্রাফটেডের যে অংশটা রয়েছে সেটা একটু পুরানো হয়ে গিয়েছে এবং গাছটা মিনিমাম 1.5 থেকে 2 ফুট একটু বড় রয়েছে, সেই গাছ নির্বাচন করার চেষ্টা করবেন এবং দেখে নেবেন অন্তত পক্ষে গাছটিতে 3 থেকে 4টি কিন্তু ডাল থাকবে। আপনারা আমার এই যে গোলাপ ফুলের গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু 4টে ডাল কিন্তু রয়েছে। তাই আপনারা 2-3টে 4টে ডাল যুক্ত একটু ঝাঁকড়া গোলাপ ফুলের গাছ হলে কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে। এর পাশাপাশি আপনারা অবশ্যই দেখে নেবেন গাছে কোনো ধরনের রোগ পোকার আক্রমণ ঘটেছে কিনা। যদি কোনো রোগ পোকার আক্রমণ ঘটে থাকে তাহলে কিন্তু আপনারা সেই গোলাপ ফুল গাছের চারা নেবেন না। এবং এর পাশাপাশি আপনারা সুস্থ একটি চারা নেবেন, একদম সুস্থ সবল। আপনারা আমার যেমন এই গাছটি দেখতে পাচ্ছেন একদম সুস্থ গাছ, এই ধরনের সুস্থ চারা নেওয়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনারা সম্পূর্ণ গোলাপ ফুলের গাছটিতে ভালোভাবে দেখে নেবেন কোথাও ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা, অর্থাৎ ড্রাই ব্যাগের সমস্যা রয়েছে কিনা। ড্রাই ব্যাগ যুক্ত কোনো ধরনের কিন্তু গোলাপ ফুল গাছ আপনারা নির্বাচন করবেন না। আপনারা যখন সুস্থ, ওই জন্য দেখে নেবেন কোনোভাবে যেন ড্রাই ব্যাগের সমস্যা যেন গাছে না থাকে। আপনারা যখন গোলাপ ফুলের চারা কিনবেন সবসময় এই কটা জিনিস আপনারা একটু দেখে তবেই আদর্শ একটি সুন্দর চারা গোলাপ ফুলের গাছের কেনার চেষ্টা করবেন। এই গোলাপ ফুল গাছ রোপণের জন্য আপনাদেরকে আদর্শ মাটি তৈরি করতে হবে। আপনারা গোলাপ ফুল গাছের জন্য যদি আদর্শ মাটি তৈরি করেন তাহলে সারা বছরব্যাপী কিন্তু আপনারা প্রচুর পরিমাণে গোলাপের ফুল পাবেন এবং গ্রোথ কিন্তু খুব সুন্দর থাকবে, আপনার গাছ কিন্তু সুস্থ থাকবে। সেই জন্য ছাদ বাগানে বা বাড়ির বাগানে টবে এই গোলাপ ফুল গাছ রোপণের জন্য আপনারা আদর্শ মাটি তৈরির ক্ষেত্রে নেবেন 1 ভাগ সাধারণ গার্ডেন সয়েল এবং এর সাথে নেবেন 1 ভাগ ভার্মি কম্পোস্ট। আপনারা ভার্মি কম্পোস্টের জায়গায় পাতা পচা সার নিতে পারেন অথবা 1 বছরের পুরানো গোবর সার নিতে পারেন এবং এর সাথে আপনারা অল্প পরিমাণে, কিছু পরিমাণে নদীর যে সাদা বালি সেটা কিন্তু অল্প পরিমাণে এর সাথে নেবেন। যদি না নদীর সাদা বালি না পান সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণে লাল বালি এর সাথে রাখার চেষ্টা করবেন। এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এর সাথে আপনারা নেবেন 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিনকুচি এবং 1 মুঠো সরিষার খোলের গুঁড়ো। এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু গোলাপ ফুল গাছের জন্য আদর্শ মাটি তৈরি হয়ে যাবে এবং এই মাটিতে খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনারা গোলাপ ফুল গাছে। আপনারা গোলাপ ফুল গাছের মাটি তৈরির ক্ষেত্রে কখনোই কোকোপিট ব্যবহার করবেন না, কারণ কোকোপিট প্রচুর পরিমাণে জল ধরে রাখে এবং এই প্রচুর পরিমাণে জল ধরে রাখার কারণ হেতুই কি হয়, গোলাপ ফুল গাছের শিকড়ে ফাঙ্গাস লেগে যায়, শিকড়টা ড্যামেজ করে দেয়। এর ফলে কি হয়, আপনার দামি গোলাপ ফুলের গাছ ধীরে ধীরে মারা যায়। তাই কখনোই মাটি তৈরির ক্ষেত্রে আপনারা কোকোপিটটা ব্যবহার করবেন না। তবে গোলাপ ফুল গাছ রোপণের জন্য আপনাদের টবে ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, কারণ কোনোভাবে যেন টবে জল যেন না বাঁধে। যদি টবে অতিরিক্ত জল বাঁধে তাহলে কিন্তু আপনার ফুল গাছটি মারা যাবে। তাই সবসময় গোলাপ ফুলের ক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, অতিরিক্ত জল কিন্তু কখনোই গোলাপ ফুল গাছ পছন্দ করে না।
সেই জন্য আপনারা টবে যে ড্রেনেজ হোল রয়েছে সেখানে আপনারা কিছু পরিমাণে খোলাকুচি দিয়ে দেবেন, এবং দেওয়ার পর আপনারা ওর উপরে কিছু পরিমাণে লাল বালি চালার পর যে নুড়ি পাথর থাকে সেই নুড়ি পাথরের আপনারা একটা আস্তরণ বা প্রলেপ দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি নুড়ি পাথরগুলো ওই যে খোলাকুচি দিয়ে দিয়েছি, খোলাকুচির উপরে খুব সুন্দরভাবে এই নুড়ি পাথরগুলো বিছিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এরপরে আপনারা নেবেন কিছু পরিমাণে সাদা বালি, সাদা বালি আপনারা ওই নুড়ি পাথরের উপরে কিছু পরিমাণে ছড়িয়ে দেবেন। আপনারা সাদা বালি যদি না পান সেক্ষেত্রে আপনারা লাল বালিও কিন্তু লাল বালির আস্তরণ বা লাল বালি ওর উপর একটা ছড়িয়ে একটা আস্তরণ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে দিচ্ছি, এই যে তিনটে লেয়ার আমরা করলাম, এই তিনটে লেয়ার কিন্তু আপনাদের প্রত্যেকটি ছাদ বাগানের টবের ড্রেনেজ ব্যবস্থা তৈরির ক্ষেত্রে কিন্তু আপনাদের করতে হবে। এটি কিন্তু একটি আদর্শ টবের ড্রেনেজ তৈরি হলো। এরপরে আপনারা কি করবেন, যে মাটিটা আমরা তৈরি করলাম সেই মাটিটা অল্প পরিমাণে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর খুব সুন্দরভাবে গোড়া টবের যে চারিদিকটা তলার দিকটা সুন্দরভাবে হাত দিয়ে ছড়িয়ে দেবেন। দেওয়ার পর মাটিটাকে খুব সুন্দরভাবে চেপে দেবেন। তাহলে দেখলেন একটা আদর্শ কিন্তু ড্রেনেজ তৈরি হয়ে গেল টবের। এই ড্রেনেজে কিন্তু কখনোই জল বাঁধবে না। এইভাবে কিন্তু আপনাদের গোলাপ ফুল গাছের রোপণের ক্ষেত্রে প্রত্যেকটি টবের কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, কারণ আপনার গোলাপ ফুল গাছ সারা বছর থাকবে, প্রচুর পরিমাণে ফুল পাবেন, তাই গ্রোথও খুব সুন্দর হবে গাছের। তাই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে করতে হবে। অতিরিক্ত জল কিন্তু গোলাপ ফুল গাছের শিকড় ড্যামেজ করে দেয়, ফাঙ্গাস লেগে যায়, তাই সবসময় ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দরভাবে করতে হবে। এরপর আপনারা কি করবেন, একসাথে কিন্তু কখনোই টবে মাটি ভরবেন না, আপনারা অল্প অল্প মাটি দেবেন, হাত দিয়ে মাটিটাকে ভালোভাবে চেলে দেবেন। দেওয়ার পর আপনারা শক্ত কিছু দিয়ে মাটিটাকে একদম চেপে চেপে কিন্তু খুব সুন্দরভাবে ভরবেন, যাতে মাটিতে কোনোভাবে গ্যাপ যেন না থাকে। ধাপে ধাপে স্টেপে বাই স্টেপ কিন্তু আপনাদের মাটি ভরতে হবে। প্রথমে আপনারা অল্প পরিমাণে কিছু মাটি দিলেন, দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাটিটাকে চেলে সমান করে দিলেন। এরপর আপনারা শক্ত কিছু দিয়ে চেপে চেপে কিন্তু সেই সুন্দরভাবে মাটিটাকে দিয়ে দেবে। এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের টবে মাটি ভরতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনারা দেখতে গেলে আমরা টবে মাটি ভরে নিয়েছি। এবার আমরা গাছের গ্রো ব্যাগ থেকে গাছটাকে বার করব। এখানে আপনারা কখনোই টেনে হিজড়ে গ্রো ব্যাগ থেকে গাছটাকে বার করার চেষ্টা করবেন না। আপনারা কি করবেন, একটি ধারালো কিছু দিয়ে চাকু বা ছুরি দিয়ে বা ব্লেড দিয়ে গ্রো ব্যাগের দুই পাশে খুব সুন্দরভাবে উপর থেকে নিচ পর্যন্ত একদম সুন্দরভাবে কেটে দেবেন। দেখতে পাচ্ছেন আপনারা অনেকে কি করেন, এই যে গ্রো ব্যাগটাকে বাঁচানোর জন্য কি করেন, আপনারা টেনে হিজড়ে বের করার চেষ্টা করেন। সেক্ষেত্রে কি হয়, গাছের যে এই যে মাটিটা রয়েছে এটা কি হয় অনেক সময় ভেঙে যায়। এর ফলে কি হয়, আপনার কিন্তু গোলাপ ফুলের গাছটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে এবং মারাও যেতে পারে। তাই এই যে রুট বলটা রয়েছে, রুট বলটা যাতে না ভেঙে যায় সেই জন্য গ্রো ব্যাগটাকে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেড দিয়ে কেটে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আপনাদেরকে এইভাবে বের করে নিতে হবে। আপনারা সতর্কতার সহিত ধীরে ধীরে এটা গাছটাকে বার করবেন, যাতে কোনোভাবে এই যে রুট বাউন্ডটা রয়েছে, রুট বলটা রয়েছে মাটির, এটা কিন্তু যাতে না ভেঙে যায়। এর ফলে দেখলেন আমাদের গ্রো ব্যাগ থেকে গোলাপ ফুলের গাছটা আমরা খুব সুন্দরভাবে বের করে নিলাম। এরপর আমরা টবে যেটা মাটি ভরেছিলাম একদম টবের মাঝ বরাবর কিন্তু খুব সুন্দরভাবে গাছটাকে বসিয়ে দেব, এবং দেখতে পাচ্ছেন একদম মাঝ বরাবর বসিয়ে দিয়েছি। এবং আমরা চারিদিকে অল্প অল্প পরিমাণে মাটি দেব এবং মাটিটাকে খুব সুন্দরভাবে চেপে চেপে দিয়ে গাছটাকে সুন্দরভাবে বসিয়ে দেব। আমি বসাচ্ছি, আপনারা দেখতে থাকুন এবং এই গাছের কি কি পরিচর্যা করবেন সে সংক্রান্ত তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। সারা বছর ব্যাপী আপনারা এই গোলাপ ফুল গাছে কি কি মিশ্র খাদ্য দেবেন, আপনারা সেক্ষেত্রে একটি মিশ্র খাদ্য তৈরি করে রাখবেন, জৈব মিশ্র খাদ্য। সেখানে আপনারা নেবেন এক মুঠো সরিষার খোলের গুঁড়ো, এক মুঠো ভার্মি কম্পোস্ট, এক মুঠো হাড় গুঁড়ো, এক মুঠো শিনকুচি, এবং এর সাথে আপনারা নেবেন এক চামচ SOP সালফেট অফ পটাশ, অথবা যদি না পান আপনারা লাল পটাশ নিতে পারেন, এবং এর সাথে আপনারা নেবেন হাফ চামচ DAP। এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা একটি মিশ্র জৈব রাসায়নিক সার তৈরি করে রাখবেন। এটি দেড় থেকে দু মাস অন্তরে আপনারা কিন্তু টবের গোড়ার চারদিকে মাটিটাকে একটু আলতো করে খুশে নিয়ে ওই মিশ্র খাদ্যটা দিয়ে আবার জল দিয়ে দেবেন খুব সুন্দরভাবে। এটা কিন্তু দেড় থেকে দু মাস অন্তরে আপনাদের এই মিশ্র খাদ্যটা প্রদান করতে হবে। এর পাশাপাশি আপনারা সরিষার খোল পচানো বা খোল ভিজানো জলটা আপনারা সপ্তাহে একবার থেকে দুবার আপনারা দেবেন, এবং এর পাশাপাশি কলার খসা ভিজানো যে তরল জৈব সারটা রয়েছে সেটা কিন্তু আপনারা সপ্তাহে একবার করে দেওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন গাছে যেন গোড়ায় যেন অতিরিক্ত যেন জল না পড়ে, তাই গাছের যতটুকু প্রয়োজন হবে প্রয়োজন অনুপাতে কিন্তু আপনারা জল দেওয়ার চেষ্টা করবেন। কারণ অতিরিক্ত জল কি করে থাকে, এই গোলাপ ফুল গাছের যে শিকড় রয়েছে সেই শিকড়টা কি করে ড্যামেজ করে দেয়, তাই অতিরিক্ত কখনোই জল দেবেন না, প্রয়োজন অনুপাতে কিন্তু আপনারা জল দেবেন। এবং এর পাশাপাশি একটি খুব সুন্দর মিশ্র তরল জৈব সার আপনারা প্রদান করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, 1 লিটার সরিষার খোল পচানো জল নিলেন, এবং পাশাপাশি আপনারা নিলেন 1 লিটার কলার খসা ভিজানো তরল জৈব সার, এই দুটো নিলেন, এবং এতে নেবেন এক চামচ নেবেন SOP সালফেট অফ পটাশ দিয়ে দেবেন, দিয়ে
ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে জলটাকে আপনারা এই জলটা কিন্তু সপ্তাহে একবার করে দিতে পারেন। এই সিম্পল খাদ্যটা কিন্তু আপনাদের সারা বছর দিতে হবে, তাহলে কি হবে প্রচুর পরিমাণে আপনারা গোলাপ ফুল গাছে ফুল পাবেন। এর বাইরে কিন্তু অতিরিক্ত পরিমাণে খাদ্য দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ ফুল গাছটা আমি কত সুন্দরভাবে বসিয়ে দিয়েছি টবে, এবং বসানোর সময় অবশ্যই টবের উপরের দিকের কিছুটা অংশ কিন্তু ফাঁকা রাখবেন, কারণ পরবর্তীকালে আমরা উপরে জল দেব, খাদ্য দেব, সার দেব, তাই অবশ্যই কিন্তু উপরের দিকের কিছুটা অংশ আপনারা খালি রাখবেন। এই গোলাপ ফুল গাছ রোপণের পর কিন্তু প্রথমবার কিন্তু আপনাদের ভরপুর জল দিতে হবে, এবং ভরপুর জল কেন দেবেন, যাতে গাছটা খুব সুন্দরভাবে অভিযোজন ঘটাতে পারে, সুন্দরভাবে মাটিতে অ্যাবজর্ব করতে পারে, গাছটা খুব সুন্দরভাবে শিকড় ছাড়তে পারে তাড়াতাড়ি। তাই সম্পূর্ণভাবে কিন্তু ভরপুর জল দিয়ে গাছের মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা 3 দিন সেট এরিয়ার মধ্যে রাখবেন, এবং 3 দিন পর থেকে কিন্তু আপনারা ফুল সানলাইটে রাখবেন, কারণ শীতকালে রোদের টেম্পারেচার অত্যন্ত কম রয়েছে, এবং শীতকালে যেহেতু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, তাই কিন্তু সম্পূর্ণ সূর্যালোকে রাখবেন। সূর্যালোক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গোলাপ ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে, তাই ফুল সানলাইটে রাখবেন। ফুল সানলাইটে যেহেতু রাখছেন, তাই প্রত্যেকদিন নিয়ম অনুযায়ী কিন্তু গাছের যতটুকু প্রয়োজন, প্রয়োজন অনুপাতে কিন্তু আপনাদের জল প্রদান করতে হবে এই গোলাপ ফুল গাছে। এর এই সব খাদ্য প্রদানের পাশাপাশি আপনাদের কিন্তু রোগ পোকার কিন্তু পরিচর্যা করতে হবে এই গোলাপ ফুল গাছে। এই গোলাপ ফুল গাছে কিন্তু সব থেকে বড় যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ড্রাই ব্যাক। ড্রাই ব্যাকের কারণেই কিন্তু হাজার হাজার গোলাপ ফুল গাছ মারা যায়। এর জন্য আপনারা অল্টারনেটিভ ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন, কোনো এক ধরনের ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করবেন না। এই ড্রাই ব্যাকের জন্য সব থেকে ভালো হচ্ছে ব্লাইটক্স। এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড ব্যবহারের পাশাপাশি আপনারা ম্যানসার বা M45 বা ব্যাভিস্টিন, রেডোমিন, গোল্ড, সাফ এই ধরনের একটা অল্টারনেটিভ কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন। এই ব্যবহারের ফাঙ্গিসাইডগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে অন্তত 15 দিন অন্তর কিন্তু একবার করে সম্পূর্ণ গাছটাতে ভালোভাবে স্প্রে করে দেবেন। এর পাশাপাশি আপনাদেরকে কীটনাশক কিন্তু স্প্রে করতে হবে প্রত্যেক 15 দিন অন্তরে অথবা 1 মাস অন্তরে, কারণ এই গোলাপ ফুল গাছে সব থেকে যেটি বড় সমস্যা হয় সেটি হচ্ছে লাল মাকড় বা রেড ভাইটের কিন্তু আক্রমণ কিন্তু লক্ষ্য করা যায়। এর পাশাপাশি অনেক ধরনের কীট পতঙ্গের কিন্তু আক্রমণ ঘটে থাকে, সেক্ষেত্রে আপনারা আলফামেথ্রিন 10% ইসি এই কীটনাশকটি ব্যবহার করতে পারেন। এবং আপনারা যারা বাংলাদেশের দর্শক বন্ধু রয়েছেন, আপনারা ইথিওন ইনসেকটিসাইড বা ফসমিতা ইনসেকটিসাইড 50% ইসি রয়েছে, এটিও কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা একটি জৈব কীটনাশক রয়েছে সেটিও ব্যবহার করতে পারেন, সুপার সোনাটা, এটি কিন্তু ব্যবহার করতে পারেন। এগুলোর ব্যবহারের নিয়ম হচ্ছে 1.5 থেকে 2 ml 1 লিটার জলে ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে 15 দিন অথবা 1 মাস অন্তরে, মাসে অন্তত একবার করে স্প্রে করবেন, তাহলে কি হবে এই ধরনের পোকামাকড়ের কিন্তু আক্রমণ ঘটবে না। এর পাশাপাশি আপনারা আরও কিছু কীটনাশক ব্যবহার করতে পারেন, যেমন রোগড়, রোগড় প্লাস, টাফগড়, এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 40 ফোঁটা ভালোভাবে পাঁচ করে গুলে নেবেন, নিয়ে আপনারা মাসে একবার করে স্প্রে করবেন, তাহলে কোনো ধরনের কিন্তু রোগ পোকার কিন্তু আক্রমণ আর ঘটবে না আপনাদের গোলাপ ফুল গাছে। গোলাপ ফুল গাছের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে আপনারা দেখবেন যে গ্রাফটিং পোর্শন রয়েছে, গ্রাফটিং পোর্শনের নিচে থেকে অনেক ধরনের কিন্তু ডাল বের হয়ে থাকে, 7 পাতা বিশিষ্ট ডালগুলো বের হয়ে থাকে, সেগুলো কি হয় গোলাপ ফুল গাছের এলা ডাল বলা হয়ে থাকে। এই ধরনের ডালগুলোকে অবশ্যই আপনাদেরকে প্রুনিং করে বা কেটে দিতে হবে, কারণ এই ধরনের ডালে কিন্তু কখনোই ফুল আসে না, এবং এই ধরনের ডালগুলো কি করে গাছের অতিরিক্ত খাদ্য কিন্তু খেয়ে নেয় এবং গাছকে মেরে দেয়। তাই অবশ্যই গোলাপ ফুল গাছের যে গ্রাফটিং রয়েছে, গ্রাফটিং পোর্শনের নিচ থেকে বা মাটির কাছাকাছি থেকে যদি কোনো ধরনের ডাল বার হয়, সেই ডালগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রুনিং করতে হবে বা কেটে দিতে হবে। গোলাপ ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, গোলাপ ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গবেষণামূলক আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সব থেকে দ্রুততার সহিত কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। তবে গোলাপ ফুল গাছের রোপণ এবং পরিচর্যা কিভাবে করবেন এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে, জানানোর থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।